বন্ধুরা বেসনের সাথে কী মেশালে আমাদের স্কিন থেকে সঙ্গে সঙ্গে সমস্ত দাগ ছোপ তুলে দিয়ে একদম চকচকে ফর্সা উজ্জ্বল ঠিক পার্লারের ফেসিয়াল করে আসলে যেরকম স্কিনটা হয়ে যায় সেরকম হয়ে যেতে পারে তো আজকে আমি তোমাদের খুব ভালো একটা রেমেডি শেয়ার করছি এটা সঙ্গে সঙ্গে ঠিক পার্লারের মতন উজ্জ্বলতা ফর্সা গ্লো স্কিনে তোমাদের নিয়ে আসবে তো বন্ধুরা তোমরা সপ্তাহে একদিন করে এটা করতে পারো অথবা ধরো মুখে খুব দাগ ছোপ হয়ে গেছে কিছুতেই যাচ্ছে না দেই দাগ তো সেই সময় তোমরা এই বেসন দিয়ে এই ফেসিয়ালটা করতে পারো কি করবে একটুখানি উষ্ণ গরম জল নেবে এমন গরম জল যেটা তোমরা হাতে সহ্য করতে পারবে সেরম তার মধ্যে হাফ চামচ দেবে এখানে নুন আমি এখানে হাফ চামচ মতন নুন মেশালাম নুন এই কারণে মেশালাম মুখে কোনো রকমের ইনফ্লেমেশন ইনফেকশন যদি হয়ে থাকে নুন কিন্তু সেটা ঠিক করে দেয় ত্বকের ইম্পিউরিটিস দূর করতে কিন্তু খুব হেল্পফুল হচ্ছে নুন তার সাথে সাথে নুন ব্রনো এক নেই পিম্পলসের সমস্যাও দূর করতে কিন্তু সাহায্য করে আর কোন রকমের দাগ যেদি দাগ ছোপ সহজে যাচ্ছে না তখন কিন্তু এই নুন নুন জল দিয়ে মুখে রোজ যদি মুছতে পারো মুখ মুছতে পারো নুন জলে রুমাল কিংবা টাওয়াল ভিজিয়ে দেখবে দাগ ছ যে দাগ ছোপগুলো সহজেই কিন্তু হালকা হতে সাহায্য করবে তাই এবার কি করবে এই নুনটা ভালো করে উষ্ণ গরম জলে মেশাবার পরে ভালো করে গুলে নিয়ে তারপরে রুমাল ভিজিয়ে এইরকমভাবে মুখে কিছুক্ষণ স্টিম দেবে ভাপ দেবে মুখে এই ভাপ অথবা স্টিম দেওয়া ভীষণ উপকারী দু তিনবার স্টিম দেওয়ার পরে রুমালটা দিয়ে মুখটা ভালো করে মুছে নেবার পরে সামান্য একটুখানি নারকেল তেল হাতে নেবে আর নেবে দু চার ফোঁটা লেবুর রস বেশি না মাত্র দু চার ফোঁটা লেবুর রস নেবে লেবুর রসটা এই কারণেই নেওয়া এই দু চার ফোঁটা লেবুর রসই মুখ থেকে যে দাগগুলোকে দূর করে দেবে এইবারে এই নারকল তেলের সাথে দু চার ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে নেবে নিয়ে হাতে ভালো করে রোগড়ে ঘষে নেওয়ার পর তারপর এটাকে মুখে মাখবে মুখে এইভাবে লাগাবার পরে এটা দিয়ে খুব ভালো করে মাসাজ করবে বিশেষ করে মুখে যে যেদি দাগগুলো রয়ে গেছে সেই দাগগুলোর ওপর ভালো করে লাগিয়ে এটা মাসাজ করবে দেখো লেবুর মধ্যে ভিটামিন সি থাকে আর মুখ থেকে কোনো যে কোনো কালো দাগ ছোপ দূর করতে টক জাতীয় জিনিস কিন্তু ভীষণ উপকার হয় চায় সেটা লেবুর রসই হোক অথবা সেটা টক দই হোক কিংবা অন্য যে কোনো টক ফল হয়ে থাকুক তো এইভাবে ভালো করে টেনে টেনে এটাকে মাসাজ করবে দেখবে দাগছোপ তো হালকা হবেই ঠিক পার্লারে ফেসিয়াল করে আসলে যেরকম মুখটা চকচকে স্কিনটা হয়ে যায় ফর্সা একটা উজ্জ্বলতা চলে আসে ঠিক ওরকমই স্কিন কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট পাবে এটাতেও খুব ভালো করে মুখটা নারকেল তেল দিয়ে মাসাজ করবে অন্তত থার্টি সেকেন্ডস অবধি তিরিশ মিনিট মাসাজ করার পরে ওই যে রুমালটা দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে এবার চলো আমরা স্কিন ব্রাইটনিং অ্যান্ড স্কিন টাইটনিং একটা ফেস প্যাক রেডি করছি এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম জল নিয়েছি হ্যাঁ নিয়ে এটা গ্যাসে আমি বসিয়ে দিলাম জলটা এই গ্যাসটা জ্বালিয়ে এবার আমি এখানে দু চামচ দিচ্ছি দেখো চিনি চিনি এই কারণে দেয়া চিনি কিন্তু আমাদের স্কিনকে সফট করতে সাহায্য করে স্কুচকে যাওয়া স্কিনকে টান টান করতে সাহায্য করে তার সাথে সাথে স্কিনের আর্দ্রতা বজায় রাখতে হেল্প করে চিনি আর দাগ ছোপ হালকা করতেও হেল্প করে কিন্তু চিনি চিনি খাওয়া কিন্তু ভালো না অথচ চিনি স্কিনে লাগালে স্কিনের বয়সের ছাপ কিন্তু দূর করতে পারে চিনি তো এইখানে চিনিটা পুরোপুরি গলে গিয়ে যখন দেখবে একটু মধুর মতন হয়ে গেছে চিনিটা একটু গলে জলটা একটু ঘন হয়ে যাবে একটু দেখবে মধুর মতন হয়ে যাবে তখন গ্যাস অফ করে দেবে গ্যাসটা অফ করে একদম ঠান্ডা হলে হালকা একটু যখন গরম থাকবে মানে একদম ঠান্ডা না হালকা হালকা গরম থাকবে তখন আমি এখানে কস্তুরি হলুদ মিশিয়েছি কস্তুরি হলুদ না থাকলে তোমরা রান্নায় যে হলুদ দেওয়া হয় সেই হলুদ দু চিমটি দেবে কস্তুরি হলুদ থাকলেও অল্প পরিমাণ একটুখানি এই চিনির সাথে আগে ভালো করে মিশিয়ে নেবে তো এইভাবে মেশাবার পরে এইবার দেখো আমি এখানে মেশাচ্ছি এখন বেসন তো আমি এখানে দুই থেকে তিন চামচ বেসন এটায় মেশাবো এইটা যে তৈরি করবে ফেস প্যাকটা এটা জান খুব বেশি পাতলাও যেন না হয় আবার খুব বেশি ঘন যেন না হয় তো ততটুকুই বেসন তোমাদের এখানে মেশাতে হয় মোটামুটি আমার এখানে দু চামচ মতন বেসন লেগেছে তো দু চামচ বেসন এই চিনিটার মধ্যে ভালো করে মেশাবে আচ্ছা এটা যখন হালকা গরম থাকে উষ্ণ গম গরম মানে এমন গরম যে যেটা তোমরা স্কিনে লাগালে সহ্য করতে পারবে সেইটুকু গরম তার চেয়ে বেশি গরম কিন্তু দিও না তাতে কিন্তু স্কিনে ক্ষতি হবে মানে স্কিনে লাগিয়ে দেখে নেবে হাতে লাগিয়ে দেখে নেবে এটা সহ্য করা যাচ্ছে কি অথবা গালে একটা পাশে কানের পাশে একটু লাগিয়ে দেখবে যে এটা সহ্য করার মতন আছে সেই রকমভাবে ততটুক গরমই এটা রাখতে হবে এইবার দেখো বেসনটা খুব সুন্দরভাবে গলে গেছে দু থেকে তিন চামচ বেসন এখানে দিবে ভালো করে খুব ভালো করে এটাকে মিক্স করবে মিক্স করার পর এইবার দেখো এটা রেডি হয়ে গেছে এইবার এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে স্কিনে লাগাতে পারবে সেই রকম ঠান্ডা হলে তবেই এটা স্কিনে লাগাবে তো এইভাবে এটাকে দেখো স্কিনে লাগিয়ে নেবে তো এটা একটু আঠা আঠা মতন হয় এইটাই কিন্তু আমাদের স্কিনটাকে টাইট করতে হেল্প করে এই যে ঝুলে গেছে স্কিন ওই যে কুচকে যায় ঝুলে যায় সেই ঝুলে যাওয়া কুচকে যাওয়া স্কিনটাকে টাইট করতে হেল্প করবে মুখের দাগছোপ দূর করতে সাহায্য করে এই ব্যাসন যদি এইভাবে চিনির সাথে আর হলুদের সাথে গুলে লাগানো যায় আর দাগ ছোপ তো দূর করেই করে তার সাথে তোমাদের ব্ল্যাক হেড হোয়াইট হেডস যদি হয়ে থাকে কিংবা মুখে খুব ছোট ছোট লোম হয়ে আছে সেই লোমও কিন্তু তুলে দিতে হেল্প করবে আজকের রেমেডিটা তো এইভাবে মুখে আগে খুব ভালো করে একটা লেয়ার মুখে লাগিয়ে নিতে হবে তোমাদের তো এইভাবে দেখো সারা মুখে আমি এই লেয়ারটা লাগিয়ে নিয়েছি তো এটা লাগিয়ে নেওয়ার পর সারা মুখে দেখো এটা লাগিয়ে নেবে তো এটা লাগিয়ে নেওয়ার পরে অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো মিনিট দশ কে পনেরো মিনিট অপেক্ষা করবে এটা শুকিয়ে যেতে কারণ এটা সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই কিন্তু মুখ থেকে সমস্ত দাগ ছোপ কিংবা মুখে যে ছোটো ছোটো লোম আছে সেগুলো উঠতে হেল্প হবে দেখো দশ মিনিট পরে কি করবে এটা বেশ শুকিয়ে যাবে তখন হাত দিয়ে একটুখানি এটাকে রগড়াবে উপর দিকে আপওয়ার্ড মোশানে কিংবা মুখে লোম যেদিকে থাকে তার উল্টো ডাইরেকশানে এটাকে রোগড়ে একটুখানি তুলতে হবে এইভাবে তাতে কি হচ্ছে দাগ ছোপ তো হালকা হবেই ডেড স্কিন যদি থাকে তোমাদের স্কিনটা ডেড স্কিন হয়ে আছে রুক্ষ সূক্ষ্ম ড্রাই স্কিন হয়ে আছে অনেক সেটি উঠে যাবে ব্ল্যাক হোয়াইট হেডস যদি থাকে মুখে কালো কালো ছোপ থাকে সেগুলো উঠে যায় মুখের লোমও কিন্তু দূর হতে হেল্প করবে তার সাথে সাথে মুখ থেকে কালো ভাবটা তুলে দিয়ে একটা ফর্সা উজ্জ্বল স্কিন কিন্তু তোমরা পাবে ঠিক যেমন পার্লার থেকে ফেশিয়াল করে আসলে হয় সেরকমই বাড়িতেও কিন্তু এটা করলে কেমিক্যাল ছাড়া যে কোনো কেমিক্যাল ছাড়া একদম ন্যাচারালি তোমরা স্কিনটাকে ভালো করতে পারছো এখানে এখানে কোনো কেমিক্যালের ইউজ আমরা কিন্তু করছি না টোটালি ন্যাচারালভাবে তো এইভাবে তুলে কিছুটা রোগরে এরকম তুলবে তারপরে একটি ভিজে টাওয়াল নেবে টাওয়াল জল দিয়ে ভালো করে ভেজাবার পরে আস্তে আস্তে এটাকে মুছে পরিষ্কার করবে তোমরা দেখবে স্কিনটা এত সফট আর এত গ্লো করবে আর ভীষণ সুন্দর একদম একটা টান টান স্কিন কিন্তু তোমরা এটাতে পাবে আর তার সাথে দারুণ গ্লো করে স্কিনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো স্কিনটা দেখো বেশ গ্লোইং হয়ে গেছে আমি যখন এটা লাগাচ্ছিলাম রেমেডিটা তার আগে দেখছিলে মুখটা কতটা ডাল হয়েছিল ড্রাই হয়েছিল স্কিন খুব সফট করে দেয় ভীষণ সফট করে দেয় চোখের তলার কালি পর্যন্ত দূর করে দেয় ব্যাস জল দিয়ে মুখটা ভালো করে পুরস্কার করে ধুয়ে নেবে ঠান্ডা নর্মাল জল দিয়ে আর ধুয়ে আসার পরে যে কোনো ক্রিম যে কোনো ময়েশ্চারাইজার একটু লাগিয়ে নিতে পারো তো আমার যে ভিডিওগুলো অন্যান্য ভিডিও যেখানে আমি দেখো ক্রিম মশ্চারাইজার অনেক কিছু শেয়ার করে থাকি কিংবা ধরো এই অ্যামাজনের ভিডিও যেগুলো আমি দিই অনেক কিছু সেগুলো আমি শেয়ার করে থাকি ওখানে প্রচুর আমি ক্রিম শেয়ার করি কিন্তু তোমরা অনেকেই যে সেই ভিডিওগুলো দেখো না সেগুলো স্কিপ করে দাও ভিডিওগুলো দেখো না তাতে তোমরা নিজেরাও বুঝতে পারো না যে কি লাগাবো কোনটা স্কিনে লাগাবো কি করব তো তোমরা যদি আমার প্রতিটা ভিডিও ঠিকঠাক করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোন ক্রিমটা লাগাবো কোন মশ্চারাই জারটা লাগাবো তোমরা অনেকেই খুলে খালি কমেন্ট করো ভিডিওগুলো যদি ভালো করে দেখ দেখো তাহলে আর কোনো কম প্রশ্ন করতেই লাগবে না সমস্ত উত্তর কিন্তু ভিডিওর মধ্যেই পাবে তাই এই রেমেডিটা ট্রাই করে দেখো অবশ্যই ভালো রেজাল্ট পাবে আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও ভালো ভালো বিউটি টিপস আমি